অবশেষে ছ দিন টানা পড়ানোর পর সাত দিনের মাথায় কুল তুলে রয়্যাল বেঙ্গল টাইগারকে আজ সকাল 6:55 রামগঙ্গার জঙ্গলে ছাড়া হলো। এবং আরো একবার জানিয়ে রাখি, কুল তুলিতে গতকাল ঘুম পাড়ানো গুলির জেরে পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে খাঁচাবন্দি করে বন দপ্তরের কর্মীরা। তাকে খাঁচাবন্দি করে শারীরিক চিকিৎসা করার পরে আজ বুধবার সকাল 6:55 রামগঙ্গার জঙ্গলে ছাড়া হয় তাকে। সেই ছবি সরাসরি এক্সক্লুসিভ আইসিটিভি নিউজ বাংলায় দেখতে পাচ্ছেন। এবং বাঘটিকে রামগঙ্গার জঙ্গলে ছাড়ার পরে খুশি বন দপ্তরের কর্মীরা। বাজা 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 না।